জয় কৃষ্ণগুরু। বরপেটার সর্থিবাড়ীত অবস্থিত কৃষ্ণগুরু নহত্র সেয়াশ্রমর পালনামত আজি আহিল। ভক্তি রসেরে ভরপুর এই কৃষ্ণগুরু সেয়াশ্রমর প্রতিটি কোথায় কোথায় সিঁচরিত হয়ে থাকে শান্তি আর আধ্যাত্মিকতার বীজ। কৃষ্ণগুরু সেয়াশ্রমর পালনামর পরিবেশ মই দেখাবলৈ চেষ্টা করছো। সেয়াশ্রমখনৰ অখণ্ড পালনামত প্রতিটো দিনেই ভক্তপ্রেমী রাইজর ভিড় দেখা যায়। মনে প্রাণে সকল ভক্তপ্রেমী রাইজর এটাই ধ্বনি অন্তরাত্মাত বিলীন হয়ে থাকে, সেয়া হল জয় কৃষ্ণগুরু ধ্বনি। শুদ্ধ আর শান্তির পরিবেশত আজি মই মোর মনটুক তিয়ালো। একুশি বন্তি আর ধূপ জ্বলাই অনাদি অনন্ত কৃষ্ণগুরু প্রভু ঈশ্বরের আশীষ লৈ আজি মই মোর মনটুক প্রফুল্ল করিল। সেয়াশ্রমখনত মই দুটা পরিবেশ দেখিলো, দিনৰ পরিবেশ আৰু গধূলির পরিবেশ। গধূলির রং বিৰঙৰ লাইটেৰে সজাই তোলা হয় এই সেয়াশ্রমখনৰ চৌপাশ। আহ, কি সুন্দর এক স্বর্গীয় অনুভূতি। এয়া হৈছে কৃষ্ণগুরু প্রভু ঈশ্বৰৰ প্রথম সাধনা গৃহ। আত্মা প্রেমেই জগতত শান্তির মূল, এয়া হৈছে পরম গুরু কৃষ্ণগুরু ঈশ্বরের বাণী। এয়া হৈছে কৃষ্ণ ধাম। এক স্বর্গীয় আধ্যাত্মিক অনুভূতির মাজত নিজকে বিলীন করে বর ভাল লাগিল।
জয় কৃষ্ণগুরু। তো ফ্রেন্ডস, মই আজি আহিছিলো সৰ্থেবাৰীত কৃষ্ণগুরু নহত্র সেৱাশ্রমলৈ আহিছিলো। আৰু ইয়াত আহি এক আধ্যাত্মিক পরিবেশের মাজতে মই নিজকে বিলীন করে অতি ভাল লাগিল। আৰু যি এক শান্তির পরিবেশ, শান্তির পরিবেশের মাজত মই বিচাৰি পাইছো মোর ভগবানক। তো মই কৃষ্ণগুরু সেৱাশ্রমৰ সকলোখিনি পরিবেশ দেখাবলৈ চেষ্টা করছো, আশ্রমখনৰ প্রতিটো ঠাইতে কি ধরনের আধ্যাত্মিক পরিবেশে বিরাজমান হয়ে থাকে, তো সেয়া মই দেখালো। তো এতিয়া গধূলির সময়, তো গধূলির সময়ত এনে ধরনে আশ্রমখনের চৌপাশ করে তোলে, লাইটেরে উজ্বলাই তোলে, আর যেন আপনি এখন স্বর্গপুরী বলে কব লাগিব। এয়া হচ্ছে এক স্বর্গ। তো চাওক কি সুন্দর পরিবেশ। আর মই যেতিয়া দিনত মানে কি মই পোহর থাকতে আইছিলো তেতিয়ার পরিবেশ বেলেগ, আর এতিয়া গধূলি হয়েছে এতিয়ার পরিবেশ বেলেগ। তো এতিয়া গোটেই আশ্রমখন লাইটেরে উজ্বলাই তুলিছে, এয়া হয়েছে কৃষ্ণগুরু নহত্র সেৱাশ্রম। আর প্রত্যেকটো এই আশ্রমখনের প্রত্যেকটো ঠাইতে যেন সুমাই আছে এক আধ্যাত্মিকতা, আর মই সেই আধ্যাত্মিকতার মাজতে বুর গৈ আছো। তো বহুত ভাল লাগিছে। জয় কৃষ্ণগুরু।